পুলিশ বাহিনীর সমালোচিত পদক্ষেপের কারণে দেশে জঙ্গিবাদ দমনে সাফল্য এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন এদিকে লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সেতু আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন সেতু দুটি নির্মাণের কারণে এসব এলাকায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার প্রশাসনিক বিকেন্দ্রিকরণের যেসব উদ্যোগ নিচ্ছে সে বিষয়ে কথা বলেন সেবাটা নিশ্চিত করা সেবা দিতে গিয়ে অনেক সীমাবদ্ধতার মধ্যে পুলিশ বাহিনীকে যে কষ্ট স্বীকার করতে হয় সে কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী এই দেশে আমরা দেখছি জঙ্গিবাদ সন্ত্রাস বাংলা ভাই সৃষ্টি হয়েছিল কিন্তু পুলিশ বাহিনী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুলিশ আমাদের পুলিশ অ্যাপ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের বলিষ্ঠ ভূমিকা সত্যি প্রশংসার দাবি রাখে সেজন্য পুলিশ বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সময়োচিত পদক্ষেপ নিয়েছেন বলেই আজকে আমরা এই জঙ্গিবাদ দমনে সাফল্য অর্জন করতে পেরেছি সরকার রংপুর এলাকার জন্য শত উন্নয়ন করলেও সেখানকার সব ভোট নাঙ্গলমাকায় চলে যায় মন্তব্য করেন আওয়ামী সভানেত্রী এ নিয়ে রংপুরের আঞ্চলিক ভাষাতে খানিকটা হাস্যরস করেন তিনি রংপুরে যেহেতু তো অনেক কাজ করে দিচ্ছি মুই ক্যাঙ্করি কমবাহে ভোট তো পাই না ভোট না পাই নৌকায় ভোট পাই না তার কি হবে বর্ত চলে যায় লাঙ্গলে এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিহাটের কাকিনা মহিপুর এলাকা তিস্তা নদীর উপর নবনির্মিত আটশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতু ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর উপর নির্মিত শেখ হাসিনা তিতাস সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা আমি মনে করি গঙ্গাচড়ায় মানুষের আসলে কর্মসংস্থান খুব সীমিত ছিল এবং মানুষের খুবই দুর্দশা ছিল তো এই সেতুটা হওয়ার পরে ওই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নতি আরো হবে বলে আমি দারিদ্রমুক্ত সমাজ গঠনে সাধারণ বলেন এই দুই সেতুর কারণে এসব এলাকার মানুষের দারিদ্র হ্রাস পাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে এলাকার সাধারণ মানুষের উন্নয়ন হবে বাংলাদেশ একদম উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব মুবাল্লিক করিম নিউজ নাইন ঢাকা